বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে আসলাম। সেই আলোচনাগুলো অবশ্যই আপনারা একটু গুরুত্ব সহকারে শুনবেন। আলোচনাটি হলো, দেখুন যে একটা জিনিস, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সাথে কথা বলতেন, তখন এত মধুরভাবে কথা বলতেন যে নবীজি কখনো নর্মালে কথা বলতেন, কখনো চোখের পানির সাথে কথা বলতেন, আর এই কথাগুলো শুনে চোখের পানি আসতো, তারা তাকিয়ে থাকতো, কথাগুলো শুনত, আর মিষ্টিভাবে খুব নরম হয়ে কথা বলতেন। তাহলে আজকের কথার মূল যেই কথাগুলো বলবো, যে আমরা বর্তমানে বা আগেও শুনেছি, বর্তমানেও শুনি, বিভিন্ন জায়গায় ওলামাগণ ওয়াজ করে, ওয়াজ করতে গেলে কি করতেছে, ওয়াজ করতে গেলে দেখা যায় যখন হাত নাচছে এবং মনে হয় ওয়াজ করতে করতে উঠে দাঁড়িয়ে যাবে, আর এমন জোরে চিল্লানি দেয় যে চিল্লানি দিয়ে যখন তারা ওয়াজ করে, তখন মনে হয় যে তারা কারো সাথে ঝগড়া করছে। আচ্ছা, তাহলে ওয়াজ করতে করতে গলার রগগুলো টানা দিয়ে দেয়, খিস দিয়ে দেয়, এত জোরে চিল্লানি দেয়, তাহলে এর কারণ কি, এরকমভাবে ওয়াজ করার কারণ কি? এই যে আমি আপনাদের সাথে কথা বলতেছি, যে মনে হয় আপনি আমার সামনে বসা, আমি আপনার সাথে আলাপ করতেছি, কোনো ছেঁড়াছেঁড়ি নয়, গলা ছেঁড়ি নয়, জোরে জোরে হাত পা নাড়াচাড়া করা নয়, তাহলে কি আপনারা আমার কথা বুঝতে পাচ্ছেন না? আচ্ছা, আরও একটি বিষয় হলো, দেখুন যে আরেক দল, এর মধ্যে যারা তরিকতে আছে, যারা সাধনা করে, যারা সুফি সাধক, তারা কিন্তু আস্তে আস্তে কথা বলে এবং নরম হৃদয়ে কথা বলে, তখন এদের কথাগুলো যারা শ্রবণ করে তারাও দেখা যায় ওলি আউলিয়া হইতেছে। তো যারা সাধনা করে তরিকতের জগতে, তারা আস্তে কথা বলে এবং খুব মিষ্টি ভাষায় কঠিন কঠিন কথাগুলো বলে যায়। তো এখন কথা হলো যে তাদের ওয়াজ করতে গেলে এত ছেঁড়াফাড়া আর এত উচ্চ স্বরে, এরকমের কারণ কি? এবং যারা সাধক, যারা পীর ওলি হয়েছে, তারা উশৃঙ্খল নেই তাদের মধ্যে, তারা আস্তে আস্তে কথা বলে এবং মধুর স্বরে দুটা কথা কানের মধ্যে ছেড়ে দেয়। তো এটার মূল রহস্য কি? যদি দেখা যায় ওলামাদের মধ্যে যারা মধ্য বয়সী, যারা অল্প বয়সী, তাদের তো অনেক জোরে স্ট্রং ওয়াজ করতেই আছে, যারা এদের মধ্যে 60-65-70 বছর বয়স হয়ে গেছে, তারাও এভাবেই ওয়াজ করে। তাহলে ওলামাদের ওয়াজের একটা বিষয়, আর যারা সাধু পুরুষ তরিকতের জগতে আছে, যারা সাধন করেছে, তাদের ওয়াজের একটি ধারা, সেটি হলো, দেখুন যেমন যারা গরুর মাংস, মুরগি, বিভিন্ন মাছ, এইগুলো খাবার দাবারটা যারা বেশি করবে, তো তাদের দেখা যাবে কথার উশৃঙ্খলা থাকবে, তাদের চাহনি আরেক রকম থাকবে। যে একটা কথা আছে, ইসলামের জন্য যুদ্ধ, ইসলামের জন্য যুদ্ধ করবে, খারাপ মানুষ মেরে ফেলবে। আরে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারাপ মানুষকে ভালো করার জন্য পৃথিবীতে এসেছে, আর এখন যদি বলি খারাপকে মেরে ফেলবো, তো মেরেই যদি ফেলি তাহলে আমি আল্লাহর পথে আনবো কাকে? আচ্ছা, তো ওলি আউলিয়া, পীর,
এবং সাধক সুফি যারা, তারা আস্তে আস্তে কথা বলে ওয়াজ করে। তাহলে তারা আস্তে বলার যে উদ্দেশ্য, তাদের মধ্যে সেই সুশৃঙ্খলতা এসে গেছে। সেটি কেমন দেখবেন, যারা সাধনা করে তারা মাছ মাংস খায় না, হয়তো বছরে একটু একটু খেতে পারে, কিন্তু তারা মাছ মাংস তার নিরামিষটা বেশি খায়। তাই তাদের শরীরে জ্ঞান বিবেক বুদ্ধি সমস্ত কিছু নর্মাল নরম মনের হয়। যেমন একটি কথা আমি বলেছিলাম কখনো, দেখবেন যারা আমার এই আলোচনাটি শুনেছিল, আমি একটি আলোচনায় বলেছিলাম, দেখবেন বাঘ ভাল্লুক এরপরে সিংহ এই যে প্রাণীগুলো, এরা কিন্তু মাংস খায়, এরা ঘাস খায় না। মাংস যেহেতু খায় তারা কিন্তু উশৃঙ্খল, তারে মারছে, তারে ছিঁড়ছে, তারে খাচ্ছে। তাহলে বাঘ ভাল্লুক সিংহ এদের মধ্যে উশৃঙ্খল কেন? উশৃঙ্খলটা এখানেই যে তারা মাংস খায়। আচ্ছা, তাহলে দেখবেন হাতি কিন্তু অনেক বড় একটা প্রাণী, কিন্তু সে কিন্তু শক্তি কম নেই, সে হাতি কিন্তু ঘাস খায়, কলা গাছ খায়, সে কিন্তু মাংস খায় না। আর এত বড় শক্তিধর একটা প্রাণী, তার জ্ঞান বুদ্ধিও কম নেই, তার শরীরে শক্তিও কম নেই, কিন্তু সে নীরব। সে আস্তে আস্তে হাঁটে, যেখানে দাঁড়িয়ে থাকে সে যে এত শক্তিধর, এত এত বড় একটা প্রাণী, সে কিন্তু নীরব, হাঁটা চলা সব কিছু ধীরে ধীরে। তার মানে তার উশৃঙ্খলাটা নাই কেন? সে মাংস খায় না। দেখবেন ছোট ছোট, হাতির তুলনায় বাঘ কিন্তু ছোট, কিন্তু সে বাঘ কত উশৃঙ্খল, কত লাফালাফি করে, তারে খাপাতে, তারে ছিঁড়ে বিড়ে খায়, তার উশৃঙ্খল কেন? সে মাংস খায়। তবে আমি বলতে চাচ্ছি যেটা আজকে কথা, দেখবেন ওলামাদের মধ্যে তাদের দাওয়াত পরে বেশি, মিলাদের দাওয়াত পরে, ওয়াজের দাওয়াত পরে, বিভিন্ন ছাত্রছাত্রীরা দাওয়াত করে, দেখা যায় তারা মাছ মাংস খুব বেশি খায়, যার ফলে তাদের দেহের মধ্যে উত্তাপ থাকে, গরম থাকে, তারা ওয়াজ করলেও চেঁচামেচি করে এবং হাত পা নাড়াচাড়া দিয়ে তারা ওয়াজ করে। তার মানে সে তারা নিরামিষ খায় না, তারা মাছ মাংস খায়। আচ্ছা, ওই যে আল্লাহ হালাল করে দিয়েছে, ঠিক আছে, আল্লাহ যেহেতু হালাল করেছে নিয়মও দিয়েছে, এখন দেখা যায় সেই উশৃঙ্খল যখন আমার শরীরের মধ্যে এসে যায়, তখন ওয়াজ করি, নামাজ পড়ি, নামাজ পড়তে গেলে মন ছুটে যায় অন্যদিকে, মন যদি থাকে আমার দেহটা, মন চলে যায় আমার বাজারে হাটে বাজারে। আচ্ছা, একজন সাধুপুরুষ যখন সাধনা করে, সে দিন কি দিন না খেয়ে কাটিয়েছে, জঙ্গলায় ঘুমিয়েছে, গাছের পাতালতা খেয়ে বেঁচেছিল, কতদিন পার হয়ে গেছে সে ভালো মন্দ খেতেই পারেনি। তো আজকের আরও একটি বিষয় আমি এর মধ্যে বলবো, জালালউদ্দিন রুমি নামে একজন ব্যক্তি, রোমান শহরে তিনি তার জন্ম ছিল, তিনি একজন মাওলানা ছিলেন, কিন্তু যখন মুর্শিদ ধরলেন, মুর্শিদ ধরার পরে তিনি একটা কথা বলেছেন, তুমি একটা সুন্দর ঘর তুলেছ, এই ঘরটি তুলতে তোমার 100,000 টাকা লেগেছে, তুমি ঘরটি কমপ্লিট করার 2 দিন পরে শুনতেছ তোমার ঘরের 70 ফিট নিচে 20,000,000 টাকার স্বর্ণ মুদ্রা লুকায়িত আছে। তো এখন ঘর তোলা শেষ, 100,000 টাকা দিয়ে খরচ করে একটা ঘর তুলেছে, ঘর তোলা শেষে জানতে পারতেছে যে ঘরের 70 ফিট নিচে 20,000,000 টাকার স্বর্ণ মুদ্রা। এখন যদি 100,000 টাকার ঘর না ভাঙে, তাহলে 20,000,000 টাকার মাল উদ্ধার করতে পারবে না।
তখন 1 লক্ষ টাকার ঘরের চিন্তা যদি করে যে ঘরটা ভেঙে ফেলতে হবে, তাহলে তার কোটি কোটি টাকার মাল উদ্ধার করা যাচ্ছে না। তখন ঘরের মায়া বাদ দিয়ে শেষে কি করা হলো, এই ঘরটা ভেঙে দিয়ে 70 ফিট নিচ থেকে কোটি কোটি টাকার স্বর্ণমুদ্রা উদ্ধার করল। এই কথাটি দিয়ে কি বোঝানো হয়েছে, যে এই মানব দেহটা একটা ঘর, এই ঘরটাকে সাধকরা কি করেছে, খেয়ে না খেয়ে বিভিন্ন সাধনা করে বিভিন্ন কষ্ট করে আল্লাহর প্রেমের আগুন দিয়ে দেহটাকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, এরকম হয়ে গেছে। তার মানে ঘরটা ভেঙেছে। ঘরটা যখন ভেঙেছে তখন সাধক এই ঘরের ভিতর থেকে তার রুহানিকে উদ্ধার করেছে, তার বিভিন্ন মাল উদ্ধার করেছে, তার দিব্য চক্ষুকে উদ্ধার করেছে। তখন এই ঘরটা ভাঙার কারণে সেই ঘর থেকে এই মাল উদ্ধার হয়েছে, আর এই ঘরটা ভাঙতে গিয়ে সে সাধনা করেছে, না খেয়ে থেকেছে, অনেক দুঃখ কষ্ট সয়ে এরপরে ঘরের ভিতর থেকে এটা বের করেছে যখন ঘর ভাঙছে। এখন দেখা যায় যারা সাধনা করে না, শুধু আল্লাহকে ডাকে, নামাজ পড়ে, ইবাদত করে এবং টাইম টু টাইম খায়, তখন কি হয়, তখন তার ঘরটা ভাঙা হয় না, তার ঘরটা আরো মজবুত হয়। তখন তার ঘরের মধ্যে যে রুহানি শক্তি সেটা উদ্ধার করা হয়নি, দিব্য চক্ষু আছে এটা উদ্ধার করা হয়নি, বিভিন্ন কিছু আছে এই ঘরে সেটা উদ্ধার করা হয়নি, যার ফলে সুন্দর শরীরের অধিকারী হয়ে তখন মানুষ যখন ওয়াজ করে সে ওয়াজের থেকে উশৃঙ্খল বের হয়। দেখবেন অনেক ওলামারা ওয়াজ করে মানুষকে হাসাইতেছে, আবার চেঁচামেচি করে ওয়াজ করতেছে। তাহলে একজন সাধক নীরব, সে 10 মিনিট কথা বলবে, মানুষ কাঁদতে কাঁদতে উঠে যাবে এবং সে গভীর কথাগুলো বলে। তবে আপনারা কি লক্ষ্য করেছেন কি না, আমি চেষ্টা করি আস্তে ধীরে খুব নর্মালে নরম হয়ে কথা বলার চেষ্টা করি। আল্লাহ যদি সামনে তৌফিক দেয় তা আরও নরম হওয়ার চেষ্টা করব, আমার জন্য দোয়া করবেন। তবে আজকের কথার মূল হলো কি, যে তাদের ওয়াজটা এরকম হয় কেন, আর যারা সাধু পুরুষ যারা সাধনকারী তরিকতের তাদের ওয়াজটা এত এরকম হয় কেন, আমার কথাগুলো কি ঠিক আছে কিনা অবশ্যই আপনারা আমাকে জানাবেন। এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।